আর অন্যদিকে মুখ্যমন্ত্রীর ধমকের পর এবার আরও তৎপর হয়েছে প্রশাসন জমি দখল রুখতে অভিযান আলিপুরদুয়ারের প্রশাসন আলিপুরদুয়ারের একাধিক এলাকায় শুরু হয়েছে দখলমুক্ত অভিযান ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণ ব্যবসায়ীদের রাতের মধ্যে ফুটপাথ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আলিপুর প্রশাসন তৎপর হয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি যে সমস্ত দোকানপাট রাস্তার ওপরে তৈরি হয়েছিল সেই সমস্ত দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণ আলিপুরদুয়ারের এই ছবি উঠে আসছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় শাহ অজয় ঠিক কি জানতে পারছো দেখো দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কিন্তু এদিন আলিপুরদুয়ার জেলা শহরে কিন্তু অবৈধ দখলের বিরুদ্ধে ময়দানে নেমেছে প্রশাসন আলিপুরদুয়ার শহরের একাধিক এলাকায় চলছে দখলমুক্ত মুক্ত অভিযান সঙ্গে রয়েছেন আলিপুরদুয়ারের এসডিও বিপ্লব সরকার পুলিশের একাধিক আধিকারিক আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকায় কিন্তু অবৈধ মুক্ত মাধ্যমে ভেঙে দেওয়া হচ্ছে পাশাপাশি যে ফুটপাত রয়েছে ফুটপাতে বিভিন্ন জায়গায় কিন্তু অবৈধ দখলের অভিযোগ উঠেছিল অভিযোগের ভিত্তিতে গতকালকেই কিন্তু প্রশাসনের কর্তারা শহরে মাইকিং করেছে এরপর আজ সকাল থেকে দুপুর অবধি এখনো দেখা যাচ্ছে বিভিন্ন শহরের বিভিন্ন এলাকায় যে অবৈধ দখল রয়েছে দখল মুক্ত করছে প্রশাসন অনেক ধন্যবাদ অজয় তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অজয় শাহ